একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফিট ব্যক্তিদের খাবার থাকে অত্যন্ত নিয়ন্ত্রিত। এমন না যে তারা ডায়েট করার জন্য এভাবে খায়, বরং তারা এভাবে খাওয়াটাকে অভ্যাসে পরিণত করেছেন। ঘুম আমাদের জীবনে অবিচ্ছেদ্য একটি অংশ, তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। অনেকে রয়েছেন জিম করার পর বাসায় এসে চুপচাপ শুয়ে থাকেন। সুস্থ এবং স্বাভাবিক থাকতে হলে নিয়মিত জিম করার সাথে সাথে অন্যান্য কাজও করতে হবে। শুধু শুয়ে বসে থাকা যাবে না, সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। তাই নিয়মিত সময় করে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। আপনি সারাদিন যাদের সাথে থাকেন তাদেরও ফিট হওয়াটা অত্যন্ত জরুরি। আশেপাশে মানুষের প্রভাব আমাদের জীবনে অনেক বেশি। কাউকে ভালো করতে দেখলে নিজেরও ভালো কিছু করার ইচ্ছা জাগে।